দুঃখিত, ভিডিওটি করার সময় আমার মার্কার দুইটি ছিল, দুইটিতেই কালি শেষ হয়ে যায়, যার কারণে লেখার এই অবস্থা। ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কীভাবে সাবমিট মাস বের করা হয় সিআইডি এর ভ্যালু থেকে সেটি দেখব, অথবা একটা আইপি অ্যাড্রেস দিলে কীভাবে ওই আইপি অ্যাড্রেসে সাবমিট মাস বের করতে হয় সেটি দেখব। প্রথম আমরা ডিফল্ট এতটুকু জানি সিআইডি এর ভ্যালু 8, তাহলে এটা হচ্ছে ক্লাস এ এর আইপি, এবং ক্লাস এ এর ক্ষেত্রে সাবমিট মাস হচ্ছে 255, ক্লাস বি এর ক্ষেত্রে 16, এবং সাবমিট মাস হচ্ছে 255.255.0.0, আর ক্লাস সি এর ক্ষেত্রে হচ্ছে 24 সি এডের ভ্যালু, এবং সাবমিট মাস হচ্ছে 255.255.255.0। ওকে, আর এই 255 কিভাবে আসে সেটা হচ্ছে এই যে সূত্রটা রয়েছে 1, 2, 4, 8, 16, 32, 64, 128, সবগুলো বিট যখন অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভের জন্য আমরা 1 দ্বারা অ্যাক্টিভ বলেছি, তখন এই সবগুলো বিটকে যোগ করলে 255 সাবনেট মাস আসে। চলুন এখন দেখি, যদি সাবনেট মাস বা সিএডের ভ্যালু এক্ষেত্রে 9 হয় সেক্ষেত্রে সাবনেট মাস কত। তাহলে যেহেতু সিএডের ভ্যালু 8 ছিল, তখন সাবনেট মাস ছিল 255, যখন এই ক্ষেত্রে সি রেভেলু 9, অর্থাৎ এ পাশ থেকে আরও একটি বিট অ্যাক্টিভ হয়েছে, বাকি বিটগুলো হচ্ছে 0। যখন এই বিটটি অ্যাক্টিভ হয়, অর্থাৎ এই বিটটি 128 যে বিটটি রয়েছে সেটি অ্যাক্টিভ হয়েছে, তাহলে এক্ষেত্রে সাবনেট মাস্ক হবে 255.128.0.0। ওকে, এখন যদি সিআইডি এর ভ্যালু 10 হয় কি হবে, সেই ক্ষেত্রে আরো একটি বিট অ্যাক্টিভ হয়, আসলে 128+64 সমান হচ্ছে 192, তাহলে 128 এর জায়গায় এক্ষেত্রে হয়ে যাবে 192। তাহলে যদি সিআইডি ভ্যালু 10 হয় সেক্ষেত্রে সাবনেট মাস্ক হবে এবং পরিবর্তিত হবে। ওকে, চলুন এভাবেই বাড়তে থাকবে, যদি 11 হয় সেক্ষেত্রে আরও 3টা বিট যোগ হবে, যদি 12 হয় সেক্ষেত্রে 4টা বিট যোগ হবে, যদি 13 হয় এভাবে যোগ হবে, এভাবে যখন 8, 8, 16 পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে সমস্ত বিট যখন যোগ করা হবে তখন সাবনেট মাস্ক হয়ে যাবে 255। চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, মনে করুন সাবনেট মাস্ক বা সিআইডি ভ্যালু হচ্ছে 70, সেটা কেমন হবে, 8, 8, 16 জন্য দুইটি সাবমিট মাস, অর্থাৎ ক্লাস বি 255.255.0, 17 যখন হবে সেক্ষেত্রে আরও একটি বিট অ্যাক্টিভ হচ্ছে, সেক্ষেত্রে এইখানে 128 হবে .0। এভাবেই করে ধারাবাহিকভাবে সাবমিট মাসটা বাড়তে থাকে। চলুন আমরা আরও 3টি এখন একটা আইপি অ্যাড্রেস এবং তার মধ্যে স্ল্যাশ বা সিএডব্লিউ ভ্যালু দিব, সেখান থেকে সাবমিট আইপি সাবমিট মাস বের করবো। মনে করুন এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে 192.168.0.10/29 বা সিআইডি ভ্যালু হচ্ছে 29। তাহলে আমরা জানি যদি সিআইডি ভ্যালু 3/24, সেক্ষেত্রে এটি ক্লাস সি রেঞ্জের আইপি বা সিআইডি ভ্যালুর উপর ডিপেন্ড করে, যেহেতু 3/24 ক্রস করেছে, তাহলে 255 255 255 তিনটে হয়ে যাবে। এরপর হচ্ছে আরও কয়টি বিট অ্যাক্টিভ হয়, 324 25 26 27 28 29, আরও 5টা বিট অ্যাক্টিভ হয়, 1 2 3 4 5, 5টা বিট অ্যাক্টিভ হয়। ওকে, তাহলে এই সবগুলো যোগ করলে যেটি হচ্ছে সেটি হচ্ছে 248, 248। অর্থাৎ যদি আপনার সিআইডি এর ভ্যালু 29 হয় সেটা আপনার নেট মাস্ক হবে 255.255.255.248। ওকে, এখন আমরা চলুন সি ভ্যালুটা চেঞ্জ করি বা আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, একটা আইপিটি একটু চেঞ্জ করি, যদি আমাদের আইপিটি এ রেঞ্জের হয়
10 টাইপই আমার সিএডএল ভ্যালু হচ্ছে এখন হচ্ছে মনে করুন 27 তাহলে সাবনেট মাস্ক কেমন হবে সেটা তো সেম যখন সিএডএল 324 সেখানে তিনটা 255.255.255 হবে 24 এর পরে এরপর 27 পর্যন্ত কয়টা বিট অ্যাক্টিভ হচ্ছে 25 26 27 তাহলে এই দুটো 0 এই তিনটি বিট অ্যাক্টিভ ওকে আর এই তিনটি বিট আমরা যোগ করব যোগ করার পর যে ভ্যালুটা পাবো সেটি হবে সাবনেট মাস্ক ওকে 4 6 7 8 2 হচ্ছে 224 এই ক্ষেত্রে সাবনেট মাস হচ্ছে 224 ওকে এক্ষেত্রে তাহলে আমাদের সাবনেট মাস্ক কত পাওয়া পাচ্ছি 224 পাচ্ছি ওকে চলো আমরা আরেকটি টেস্ট করব আরেকটা কি সাবনেট মাস্ক বের করব মনে করুন আরেকটা কি রয়েছে 172 দ 31 ডট 172 31.0.10 এবং এটা সিএডএল ভ্যালু হচ্ছে মনে করুন শুধুমাত্র 18 সেপেট সে সাবনেট মাস্ক কত হবে আমরা জানি যদি স্ল্যাশ নোটেশন বা সিএডএল 8 হয় সে ক্ষেত্রে 250 হয় সরল ক্ষেত্রে 2 দুইটি 250 হয় .255.255.192.0 192.0 তাহলে এই প্রসেসে মূলত সাবজেক্ট মাস বের করা হয় ওকে দুঃখিত এই ভিডিওটি করার সময় আমার মার্কার দুইটি ছিল দুইটিতেই কালি শেষ হয়ে যায় যার কারণে লেখার এই অবস্থা ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য